চর থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো চরই ভালো। উইল স্মিথের থাপ্পড় খাওয়ার পর ক্রিস রকের টিকিটের সেলের প্রাইস অনেক বেড়ে গেছে। কিভাবে বেড়ে গেছে চলেন দেখে আসি। অস্কার প্রোগ্রামে উইল স্মিথের ওয়াইফকে নিয়ে ক্রিস রক একটা ফান করে, যেটা হচ্ছে জিআই জেন একটা মুভি, সেটার সিকুয়াল কবে আসবে বলে আখ্যায়িত করে। সো ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু বুঝি, জিআই জেন মুভিটার যেই অ্যাক্ট্রেস ছিলেন তার চুল কামানো ছিল, তার মাথায় কোনো চুল ছিল না। অ্যান্ড উইল স্মিথের ওয়াইফের মাথার চুলও আসলে কামানো ছিল, যদিও সেটা একটা রোগের জন্য করা হয়েছে। সো এটা নিয়ে ফান করার কারণে উইল স্মিথ খেপে যায় এবং স্টেজে উঠে তাকে একদম কষিয়ে থাপ্পড় দিয়ে দেয়। আই উইশ আমি কিছু মানুষকে এভাবে থাপ্পড়াইতে পারতাম। যদি এটা নতুন ঘটনা না, 2012 সালে উইল স্মিথকে একটা সাংবাদিক হাক করে কিস করতে যাওয়াতে তখন তাকে থাপ্পড় দিয়েছিল, এবং 10 বছর পরে 2022 এসে সে আবার একটা থাপ্পড় দিয়ে ঘটনা পুনরাবৃত্তি করে। হয়তো 2032 গিয়ে সে হয়তো আবার একটা থাপ্পড় দিতে পারে। এই ঘটনার পর ক্রিস রকের যে স্ট্যান্ড আপ কমেডি প্রোগ্রাম দ্য ক্রিস রক কমেডি শো, সেটার টিকিটের সেলের প্রাইস অনেক বেড়ে যায়। সে সারা মাসে যতগুলি সেল করেছে তার চেয়েও বেশি সেল হয় থাপ্পড় খাওয়ার রাতে। ঘটনার আগের দিনও টিকিটের প্রাইস ছিল $47, যেটা কিনা হয়ে যায় পরবর্তীতে $411, যা কিনা 793%-এরও বেশি। অস্কার প্রোগ্রামে চর খাওয়ার পর ক্রিস রকের এই ভিডিওটা হচ্ছে ভাইরাল হয়ে যায় এবং তার কমেডি শোয়ের প্রাইসটা বেড়ে যায়। মানুষজন তার কমেডি শো দেখার জন্য মোর ইন্টারেস্টেড হয় অ্যান্ড হচ্ছে যার কারণে টিকিটের প্রাইস বেড়ে যায়। সো এই ঘটনাতে অনেকে অনেক ধরনের রিয়াকশন করেছে যে এটা ভালো হয়েছে, এটা উচিত শিক্ষা হয়েছে, অথবা হচ্ছে এটা কোনোভাবেই ঠিক হয় নাই, থাপড়ানো এটা কোনোভাবেই পাবলিক প্লেসে উচিত হয় নাই, এরকম অনেকে অনেক ধরনের রিয়াকশন দিয়েছে। আমার রিয়াকশন হচ্ছে, প্রথমত উইল স্মিথ কাজটা ঠিক করে নেই, তার থাপ্পড় দেওয়ার আগে স্যানিটাইজ করা দরকার ছিল। চারটা বিষয়, এক হচ্ছে মানুষকে নিয়ে কখনো ইনস্ট্যান্ট ফান করা উচিত না, বা ফান করলেও ফানের লেভেলটা বোঝা উচিত যে আমি কতটুকু ফান করতেছি এবং সে এটাকে কীভাবে নিচ্ছে। উইল স্মিথ এটাকে খুব ভালোভাবে নেয় নাই, যেহেতু সেটা তার পার্সোনাল একটা বিষয় এবং তার ওয়াইফের সিকনেসের কারণে আসলে চুল ফেলে দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই সেটাকে ঠিক মতো নিতে পারে নাই। সো ফান করার সময় আমাদের মাথায় রাখা উচিত যে আমরা যাকে নিয়ে ফান করছি সে ওই ফানটা নেওয়ার মতো অবস্থায় আছে কি না। নাম্বার 2 হচ্ছে ডোন্ট রিয়্যাক্ট কুইকলি। আমাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে যায় আমরা ইনস্ট্যান্ট যাতে রিয়্যাক্ট না করি। উইল স্মিথ তখন আসলে রাগটা কন্ট্রোল করতে পারত, সে হাত দিয়ে বা ফিজিক্যালি থাপ্পড় না দিয়ে সে কিন্তু মুখ দিয়েও রিপ্লাইটা দিতে পারত, বাট সে রিয়্যাক্ট করেছে ইমিডিয়েটলি অ্যান্ড হচ্ছে গিয়ে চটটা দিয়েছে, যার কারণে কিন্তু ঘটনাটা অন্যদিকে চলে গেছে। অ্যান্ড 3, রক কিন্তু ইনস্ট্যান্ট একটা রিপ্লাই ব্যাক করতে পারত, সে কিন্তু এটাকে সুন্দরভাবে কন্ট্রোল করেছে, যেহেতু সে কমেডিয়ান সে এটাকে হাসে হেসে উড়িয়ে দিয়েছে এবং জিনিসটাকে ন্যাচারাল করেছে। যদিও সে সাময়িক সময়ের জন্য ছবিতে দেখতে পারতেছেন, সে সাময়িক সময়ের জন্য কিন্তু কিছুটা প্রস্তুত হয়েছিল হয়তো বা রিপ্লাই ব্যাক করার জন্য, আই ডোন্ট নো, বাট সে কিন্তু জিনিসটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছে। অ্যান্ড 4, যদি আমাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটেও যায়, আমরা ভুল করে ফেলি, যে পক্ষেই দোষ হোক না কেন, আমাদের উচিত পরবর্তীতে অ্যাপোলোজাইজ করা, যেটা কিনা উইল অ্যান্ড রক দুজনই করেছে। সো এই 4টা পয়েন্ট আই গেস আপনারা সবাই অ্যাপ্লাই করবেন নিজস্ব লাইফে। ইগো বাদ দিয়ে যত বেশি অ্যাপোলোজাইজ করা যায় তত আমাদের জন্য ভালো এবং দ্য ওয়ার্ল্ড উইল বি বেটার প্লেস। থ্যাংক ইউ।